একটা না 8 ঘন্টা মুখে কিছু না দিয়ে টানা ঘুমানো যায়? আপনারাই বলুন। তাই তো আমার রোজ রাতে ঘুমখানা ভেঙে যায়। চাই দেখি আজ রাতে কি খাওয়া যায়। কি একটুও খাবার বেঁচে নেই? ঠাকুর গো, একটু দেখা দাও, আর নয় খাবার দাও। আছেন আছেন ঠাকুর, আছেন ঠাকুর গো। মানুষের মধ্যেই ভগবান আছেন, তোমার ফল মিষ্টি ভগবানের পেটেই গেছে। হবে না, আজ থেকে আমি আর তোমার জন্য হাত পড়িয়ে 3 বেলা রান্না করতে পারবো না, এই বলে দিলাম। আজ থেকে বাড়িতে 1 বেলা রান্না হবে, আর তোমাকে সেটুকু খেয়েই থাকতে হবে। বলো কি, আর বাকি 2 বেলাকে আমি বসে বসে মাছি মারবো? মাছি না মেরে কয়েকটা ডন বৈঠক তো মারতে পারো, এই হাঁড়ির মতো ভূমিখানা একটু কমে তাতে। হ্যালো ফ্রেন্ডস, আমি রকি, আর ইউ অল আর ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, তোমরা জানো যে আমি মানুষের উপকার করতে ভালোবাসি, তাই আজ আমি চলে এসেছি মন্দিরে। না 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 গাইজ, তোমরা যা ভাবছো তা নয়, পুজো দিতে নয়, আমি এসেছি এখানকার মানুষগুলোর পাশে দাঁড়াতে, যারা 2 বেলা 2 মুঠো খেতে পায় না, তাদের পেট ভরে খাওয়াবে এই রকি। ঠাকুর গো, তোমার খাবার খেয়ে নিয়েছি বলে আমাকে কিনা হাত পেটা হয়ে দিন কাটাতে হবে? এবার তুমি একটা পথ দেখাও ঠাকুর। বাবা ঠাকুর, বাবা বাবা বাবা, আমি তোমাকে পথ দেখাতে বললাম আর তুমি পুরো হাইওয়ে দেখিয়ে দিলে। তোমরা দেখতে পাচ্ছ গাইজ, যেমনটা বলেছিলাম, আমি আজ সবাইকে পেট ভরে খাওয়াচ্ছি। আর তোমরাও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা শেয়ার করে দাও। আরে আসতে বলুন দাদা, ভিডিওটা সবাই দেখছে, আজ সব খাবার শেষ, আপনাকে কালকে খাওয়াবো। গাইজ, সবাই আমাকে আশীর্বাদ করেছে, এবারে তোমরা আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও। আবার আগামীকাল দেখা হবে এরকম আর একটা ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই। আজ মাত্র 1টা লাড্ডু, কিন্তু ছেলেটা যে বলে গেল সবাইকে পেট ভরে খাওয়াবো। এসব ভাওতা দাদা, ছেলেটা রোজ আমাদের সাহায্য করার নামে ভিডিও করতে আসে। এই তো আগের দিন আমাদের হাতে কম্বল দিয়ে ছবি তুলেছে, ছবি তোলা হয়ে গেলে কম্বলগুলো নিয়ে নিয়েছে। ঠিক বলেছিস, যারা সত্যি সত্যি সাহায্য করে তারা ছবি তোলে না। সকাল থেকে একে খালি পেট, তার উপর খাবারের লোভ দেখিয়ে মাত্র 1টা করে লাড্ডু। দাদা, আপনার সকাল থেকে খালি পেট, তাহলে আপনার অবস্থা তো আমাদের থেকেও খারাপ। নিন 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 এইসব লাড্ডু, আজ আপনি খান। হুম।
আপনারা না থাকলে যে আমার কি অবস্থা হতো, আপনাদের এই ঋণ আমি শোধ করবই, কথা দিলাম। না হলে আমার নামও আদমনি কৈলাস নয়। এই যে বলি, সকাল থেকে তো খালি পেটে আছো, এবার একটু হাত মুখ ধুয়ে খেতে বসো। না গিন্নি, খিদে নেই, তুমি খেয়ে শুয়ে পড়ো। কাল একটা মস্ত বড় কাজ আছে কিনা ওটা শেষ না করে আমি মুখে খাবারই তুলবো না। কি এমন কাজ আছে শুনি? সেটা তো সময় হলেই জানতে পারবি। হ্যালো গাইস, আমি রকি, আমি আবার চলে এসেছি আমার চ্যানেলে, এন্ড ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমার জন্মদিন, একটা বিশেষ দিন, তাই আজ সকালে জন্মদিনের স্পেশাল লাইভে আমি চলে এসেছি। তোমরা গেস করো তো গাইস, আমি কোথায় যাচ্ছি? ঠিক বলেছো গাইস, আজ আমি এসেছি মন্দিরে পুজো দিতে, আজ সবাইকে পেট ভরে খাওয়াবো, কথা দিলাম। রকি দাদা জিন্দাবাদ, রকি দাদা জিন্দাবাদ। আরে রে, এ কি কি, আরে এটা কি করছেন? আপনি না থাকলে আমি কাল খালি পেটেই থাকতাম। আপনি আপনি সাক্ষাৎ ভগবান। এই দেখো গাইস, লোকটা কি বলছে বলো বলো বলো। এই তুমি কি বলছিলে আরেকবার বলো। আমাদের রকি দাদা সাক্ষাৎ ভগবান, আমাদের পেট ভরে খাওয়ান। আরে না 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 না, আমি ভগবান নই, আমি আপনাদের মতোই মানুষ। মানুষের কাজ বিপদে মানুষের পাশে দাঁড়ানো। গাইস তোমরা প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দাও। রকি দাদা আজ আমাদের পেট ভরে খাওয়াবে বলেছে। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ খাওয়াবো তো, সবাই লাইন দিয়ে বসে পড়ো, ঠিক আছে। লালটু তুই, হ্যাঁ তুই বরং গাড়ি থেকে খিচুড়ি আর পায়েসটা বের করে নে। সুন্দর খেতে, বলছি আর একটু দাও না রকি দাদা, মানে এখনো তো পেট ভরেনি। আরো চাই রকি দাদা, এখনো যে পেটটা ঠিক ভরেনি। কই আরো দাও। সব খিচুড়ি তো শেষ। দেখুন বন্ধুরা দেখুন, রকি দাদা রানা সব খিচুড়ি শেষ, কিন্তু আমাদের পেট ভরেনি বলে রকি দাদা অন্য জায়গা থেকে খাবারের ব্যবস্থা করবে বললো। এইসব কি হচ্ছে পল্টু? লোকটা লাইভে এসব বলে দিয়েছে দাদা, এখন তো কেটে বাদও দিতে পারবো না। পল্টু ঠিক বলেছে, তার চেয়ে তুমি বরং টাকা দাও, আমি দোকান থেকে খাবার কিনে আনছি, দাও। আহা,
আরো চাই আরো, এখনো যে পেটটা ঠিক ভরেনি। নিকুচি করেছে ব্লগের, ব্লগ করে যত টাকা ইনকাম করেছিলাম সব এই জলহস্তিকে খাওয়াতেই তো খরচা হয়ে গেছে। আর কোনোদিন আমি ব্লগ করবো না বাবা। এই চল পল্টু, লালটু, চল 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 বাড়ি যাই। যেদিন সত্যি মন থেকে মানুষের উপকার করতে পারবি সেদিনই এই মন্দির চত্বরে আসবি, না হলে তোকেও জ্যান্ত চিবিয়ে খাবো, এই আমি বলে দিলাম। ওরে বাবা রে, এই আমাকে ক্ষমা করে দিন কাকু, আর এরকম করবো না কোনোদিন। আরে পালা পালা। কাকু নয় কৈলাস, অধুমনি কৈলাস। এই তোমার কাজ, যারা সত্যি সত্যি মানুষের উপকার করে ভগবান তো তাদের মধ্যেই থাকেন। আমার ভুল হয়ে গেছে গো, তোমাকে ওইভাবে কড়া কড়া কথা শোনানো। আজ থেকে আমি তোমার জন্য তিন বেলা রান্না করব, কেমন? চলো চলো এবার বাড়ি চলো। আর তোমার পূজো? ভগবান রূপী স্বামীকে তিন বেলা রান্না করে খাওয়াবো, এর থেকে পুণ্যের কাজ আর কিছু হয় কি বলো? ঠাকুর, তোমাকে রাস্তা দেখাতে বললাম আর তুমি এরোপ্লেন পাঠিয়ে দিয়ে বললে রাস্তায় জ্যাম, আকাশ পথে চলে আয়। জয় জয় ঠাকুরের জয়, জয় ঠাকুরের জয়। Thank you.